আমি তো ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না। এসেছিলাম জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে, এসে আমি কি শুনলাম ঠাকুর? হ্যাঁ গো, এসব কথা তো চাপা থাকে না গো, এ তো ঠিক বাতাসে উড়ে বেড়ায়, গায়ে ঠিক খবর পৌঁছে যাবে, তখন গায়ে সব মানুষজন একেবারে প্রশ্ন করে করে মাথা খারাপ করে দেবে, কি জবাব দেব তাদের? অলকা, তোমার মাথাতে প্রথমে এই ভাবনাটাই এলো? একবারও ছেলেটার কথা ভাবলে না তুমি? না ভাবলে না? ছেলেটা একটা মিথ্যে চক্রান্তে ফেসে কি করে গোটা পৃথিবীর সামনে দাঁড়াবে ভাবলে না? ওর মতো ভালো ছেলে কষ্ট তো আরো বেশি, আরো বেশি। হে ভগবান, কেন তুমি এই ঘটনা ঘটালে ঠাকুর, কেন ঘটালে? আমি ভাবতাম হয়তো ছেলে মানুষ, মন চঞ্চল, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, একদিন আমি ওর ঘর থেকে একজনের গলার আওয়াজ পাই, ওর সঙ্গে ঝগড়া করছিল, ওকে থ্রেট করছিল। ঝগড়া করছিল, থ্রেট করছিল? হ্যাঁ, পাশের ঘরটাতে। আমি যেতেই ও হক চকিয়ে গেল। কে ওই নোংরা ভাষায় তোমার সঙ্গে কথা বলছিল? দেখো লোপা, সত্যিটা আমাকে বলো, লোকটা কে? আমার রুমে কেউই আসেনি স্যার, আমি কারোর সাথেই কথা বলছিলাম না। আপনি যে কথাবার্তাগুলো শুনতে পাচ্ছিলেন সেগুলো আমার মোবাইলে বাজছিল। ব্যাস, আর কিছু জানি না। তুমি বলছো তুমি স্পষ্ট মানুষের গলার আওয়াজ পেয়েছিলে, কিন্তু লোপা বলছে ওটা মোবাইলের অডিও ফাইল। ঠিক তাই। অয়ন, ওই বাড়িতে এত কিছু ঘটে গেল, কিন্তু আমরা যখন ওখানে গেলাম ওই পাড়ার ছেলেরা বললো সোনালীকে ওরা কখনো দেখেনি, ভাতবাবুকে ওরা কখনো দেখেনি। কেন এরকম বললো ওরা?